প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে একেবারে এপ্রিলের শুরুতেই 3 তারিখে দাঁড়িয়ে জয়েনিংকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। অবশ্যই এক্সক্লুসিভ খবর, তাই আর্জেন্ট ও সিরিয়াস টপিকটি নিয়ে আজকে এই ভিডিওটা এই মুহূর্তে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির খবরটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই ভিডিওটি ক্রিয়েট করা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জয়েনিংকে কেন্দ্র করে। আমরা জানি যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দ যেরকম সিট আপডেটের জন্য লড়াই করছেন, নন ট্রেন বন্ধুরা যেরকম ট্রেনিং আপডেটের দাবি জানিয়ে সিট আপডেটের জন্য লড়াই করে যাচ্ছেন, তেমনি জয়েনিংয়ের অপেক্ষায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা যারা ফার্স্ট কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছেন। জয়েনিংয়ের অপেক্ষায় তারা ঘরে বসে রয়েছেন, স্কুল বাছাই করে তারা কিন্তু ঘরে রয়েছেন। এর চেয়ে বড় দুঃখের আর কিছু নেই। ইতিমধ্যেই তাদের যে আন্দোলন অবস্থান কর্মসূচি, তার 477তম দিনে কিন্তু পড়ল এবং তা অতিক্রান্ত হলো। অর্থাৎ 477তম দিনও কিন্তু তারা অতিক্রম করে ফেলেছে। প্রচণ্ড রৌদ্রের এই দাবদাহের মধ্যেই বলা যেতে পারে অত্যন্ত প্রতিকূল আবহাওয়াকে জয় করেও তারা কিন্তু জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন। তবে বিভিন্ন চাকরি প্রার্থী সংগঠনের তরফ থেকে, যা 7টিরও অধিক মঞ্চ, তাদের তরফ থেকে কিন্তু বিশেষ কর্মসূচি এই এপ্রিলেই পালন করার কথা রয়েছে। অবশ্যই এই মঞ্চগুলির মধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চ রয়েছেন কিনা সে বিষয়ে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি। তবে ইতিমধ্যে বরাবরই দেখেছি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চ বিশেষ ধরনের কর্মসূচি কিন্তু আহ্বান করে থাকেন এবং বিভিন্ন ঐতিহাসিক মহামিছিল তারা কিন্তু আয়োজন করেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে আগামী 17 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ ম্যাট কেসের কিন্তু হিয়ারিং ডেট রয়েছে। এরই মাঝখানে মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা কলকাতা রাজপথে, কিংবা কোনো ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেই দিকে আমরা কিন্তু খোঁজখবর রাখার চেষ্টা করছি, সমস্ত বিষয়টিকে অবজারভেশনে রাখছি। কারণ মঞ্চ বরাবরই ইউনিক বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে থাকে। অবশ্যই জয়েনিংয়ের অপেক্ষায় প্রায় 8,900+ প্রার্থী কিন্তু বসে রয়েছেন, তাদের জয়েনিংটি দরকার। তারা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ চাইছেন, তারা জয়েনিংয়ের যে নির্দেশ তা ছিনিয়ে আনার চেষ্টা করছেন মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আগামী 17 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের শিডিউল পড়ে রয়েছে, আমরা সেই দিকে লক্ষ্য রাখব। তৎসত্ত্বেও বলা যেতে পারে বিভিন্ন চাকরি প্রার্থী সংগঠন ইতিমধ্যেই আগামী 5 তারিখে কিন্তু কলকাতা রাজপথে নামতে চলেছে। সেই সমস্ত সংগঠনে যোগদান করছেন কিনা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সে বিষয়ে আমরা কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তবে তারাও যোগ্য হয়েও কিন্তু বঞ্চিত, কারণ দীর্ঘ সময় ধরে স্কুল বাছাই করার পরেও ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে, জয়েনিং কিন্তু তারা চাইছেন, তারা ঘরে বসে থাকতে চাইছেন না। এই দাবিতেই তারা আগামী 17 তারিখের মধ্যে আবারও রাজপথে নামেন কিনা বা মঞ্চের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এরকম ধরনের কোনো স্টেপস বা পদক্ষেপ নেওয়া হয় কিনা বা তারা কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করছেন কিনা সেই বিষয়ে আমরা কিন্তু খোঁজখবর রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা গ্রহণ করলে এবং সে বিষয়ে বার্তা এলে আমরা কিন্তু অবশ্যই সবটা আপনাদের মাঝখানে ইনফরমেশান প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব পজিটিভলি। অবশ্যই আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন, এবং একটি বিষয় লক্ষ্য রাখবেন, মঞ্চ কিন্তু বরাবরই যে সমস্ত প্রার্থীরা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন, যে সমস্ত প্রার্থীরা ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্য খেটে চলেছে এবং তারা সর্বদাই কোর্টের লড়াইয়ের পাশাপাশি রাস্তার লড়াইও কিন্তু বিশ্বাসী। তাই আগামী 17 তারিখের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা বা বিভিন্ন চাকরি প্রার্থী সংগঠনের সাথে মিলিতভাবে তারা রাজপথে নামেন কিনা সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখার এবং নজরদারি রাখার কিন্তু চেষ্টা করছি। মঞ্চের এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়, জয়েনিং কিন্তু তারা চাইছেন এবং ছিনিয়ে আনার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর মহামান্য কলকাতা হাইকোর্টের কাছ থেকে। যোগ্য প্রার্থীরা স্কুল যাবে এমনই বার্তাতে তারা কিন্তু বরাবরই দিয়ে চলেছেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই জয়েনিংকে কেন্দ্র করে কী ধরনের পজিটিভ নিউজ আপডেট উঠে আসে, সব দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছি খবর পেলে আপনাদের মাঝখানে। সবার আগে সবার প্রথমে ব্রেক করব। বন্ধুরা এখন এই পর্যন্তই, ধন্যবাদ।